দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পাঁচতলায় এখনো কমপ্লিট হয়নি এমন একটা বাসায় একটা ছোটখাটো কবুতরের প্রজেক্ট করতেছি। তো প্রজেক্টটা কিভাবে হবে, কি হবে না হবে, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো প্রথমে প্ল্যানটা হচ্ছে যে এই যে রুমটা, এই রুমটা হচ্ছে যে 12 ফিট বাই 15 ফিটের মতো। ওখানে আমার কাজিন আছে, আমাকে আজকে হেল্প করতেছে, ও ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, সে একটু লুকাই আছে। তো এই রুমটাকে আমরা এখানে দেখা যাচ্ছে জানলা আছে, দুটো জানলা আছে, এই জায়গায় একটা দরজা আছে। এই দরজাটাকে নেট দিয়ে এটাকে ঘেরাও দিয়ে দিব এবং এই খালি জায়গাটাতে এগুলো দিয়ে কিছুটা কবুতরের বাসা বানাবো। কবুতরের বাসাটা বানিয়ে দেন এখানে আধা উন্মুক্তভাবে কবুতর, বেশ কিছু দেশি কবুতর ছেড়ে দিব, যেটা বাসার আসলে ছোট বাচ্চা অনেক সময় খাওয়ার জন্য এবং টুকটাক কাজের জন্য এই জিনিসটা আশা করি কাজে লাগবে, এই ধরনের একটা প্ল্যান। তো প্রথমে এখানে করছি যে এখানে একটা গ্রিল লাগানো ছিল, কবুতরগুলো যেন বেরোতে না পারে এই গ্রিলটা আমি কিছুক্ষণ আগে লাগাই ফেলছি। এটা হচ্ছে যে প্লাস্টিকের কিছু নেটের বেড়া, আপনাদের আইডিয়ার জন্য আমি প্রাইসগুলো বলে দিচ্ছি। এটা হচ্ছে যে ঘেরে 5 ফিট আর এদিকে আমি মাপ নিয়ে 13 ফিটের একটা মাপ নিয়ে গেছিলাম। তো এগুলো হচ্ছে যে 5 ফিট ঘেরের প্রতি স্কোয়ার ফিট 70 টাকা করে নিয়েছিল। আশা করি এখানে কোনো সমস্যা হবে না। কিন্তু এই জায়গায় আমি একটু বলি, এখানে একটা এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটা বারান্দা টাইপের। তো পরবর্তীতে আমার প্ল্যানটা আছে এই রুমটাতে কবুতর ছেড়ে দিলেও এই জানলাটাতে আরেকটা ঘের দিব, এই বারান্দাটাতে এখান দিয়ে ককাটেলের কিছু বাসা করে দিব। এই জায়গাটাতে থাকবে ককাটেল কিংবা বাজরিগা যেটাই হয়, আর এটা হচ্ছে যে কবুতরের জন্য। এটা বলে রাখি সম্পূর্ণ হচ্ছে শখের বসে করা, কোনো কমার্শিয়াল কোনো কিছু না, এখানে লাভ ক্ষতির ব্যাপারটা না। কিছু কবুতর ভাল লাগে বলে বিল্ডিংটা এখনও আপাতত এতটুকুই রয়ে গেছে, কিছু ফান্ডিংয়ের সমস্যার কারণে কমপ্লিট হচ্ছে না। সেই সময়টাতে ভাবলাম কিছু কাজে লাগাই, এই সময়টাতে এখন কবুতরের কিছু কবুতর এখানে ছাড়বো, এখানে কবুতর আসলে বাচ্চা টাচ্চা দিবে, এ ধরনের প্ল্যান। তো সেগুলো নিয়ে রেগুলার আপডেট দিব এই চ্যানেলটাতে। আচ্ছা, এখন এটা কাটতেছি, কারণটা হচ্ছে বেসিক্যালি কবুতরগুলো এখান থেকে চলে যাওয়ার তিনটা জায়গা আছে। একটা হচ্ছে যে অলরেডি গ্রিল এটা দেওয়া হয়েছে, এখন হচ্ছে জানলাটা বন্ধ করতে হবে, পাশের পিছনে দরজাটা বন্ধ করতে হবে। আর এটা হচ্ছে 4 ফিটের ঘেরের একটা নেট আছে, কিছুক্ষণ আগে জানলাটা মাপতেছি, মাপ অনুযায়ী এখন এটা কেটে ফেলতেছি। এই এই নেটগুলা হচ্ছে যে 1/2 ইঞ্চিরও কম জায়গা আছে, আর এটার প্রাইসটা হচ্ছে যে 50 টাকা স্কোয়ার ফিট। আর আমি কোন জায়গা থেকে নিছি সেটা আমি বলে দিচ্ছি, আমি চট্টগ্রামের কর্ণাঘাট বাজারে গেছি, কর্ণাঘাট বাজারে গিয়ে এই নেটগুলো পাইছি, প্লাস্টিকের নেট। এগুলোর ভিতরে সম্ভবত কোনো কোনো নেটের ভিতরে একটা তার, জিআই তার দেওয়া থাকে, বাট এটাতে কোনো ধরনের জিআই তার নাই। সো ইনিশিয়ালি আমার খরচ হচ্ছে যে এই নেট বাবদ ওখানে আমার 5 ফিট বাই 13 ফিট গেছে, আর এখানে জানলাতে আমাদের 4 ফিট লাগবে, পিছনের যে দরজাটা আছে ওইটা ঘেরাও দিতে 7 ফিট লাগবে, প্রায় 12 ফিট। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত 1630 টাকা খরচ হয়েছে নেট বাবদ। আদার কী কী খরচ হয় এবং বাকি প্রসেসিংগুলো এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব। সো কাটা শেষ, এখন ব্যাপারটা দাঁড়াতে হচ্ছে বেঁধে দিব, বেঁধে দিলে আশা করি ওটা সলিউশন। সো প্রজেক্টটাতে আমার মাংসর ভাই তায়েব, সেও খুব ভালোভাবে কাজে নেমে গেছে, ব্যাপারটা সে খুবই এনজয় করতেছে। সো আমাদের এই পাশটা খুব সুন্দরভাবে জাস্ট আমরা রশি দিয়ে ফিটিং করে ফেলছি। তো দুই পাশ শেষ, এখানে তারপরও ছোটোখাটো কিছু কাজ আছে, যেমন ওই বিল্ডিং করার সময় ওরা মাচা বানানোর জন্য কিছু জায়গা রাখছিল, এই ফুটাগুলো সিমেন্ট দিয়ে এবং ইটের আদলা দিয়ে ফিল আপ করতে হবে। এখানে একটা
আর ওই নন রুমে যেতে চলে যেতে না পারে ব্যাপারটা হবে এতটুকু থাকবে ফিক্সড আর নিচের অংশটুকু মানে খুললে বের হয় এটা কারণটা হচ্ছে যদি কোনো কারণে আমি পুরোটাই যদি গেট রাখি তাহলে হবে কি এখান থেকে ঘুর খুললে উপর দিয়ে অনেক সময় কবুতর চলে যেতে পারে সেজন্য কবুতর উড়বে না এতটুকু পর্যন্ত নেট দিয়ে ফিক্সড করে ফেলব আর নিচের পাটে ডোর সিস্টেম করব এখন ব্যাপারটা হইছে এখানে একটা চড়ুই পাখি আটকেছে ওই দেখেন সাধারণত এখানে ওরা আগে হয়তো যাওয়া আসা করত কিন্তু এই বেচারা আজকে ঢুকে বিপদে পড়ছে কি রে কোথায় ঢুকলাম মানে সে কোনোভাবে হয়তো মাথা ঢুকাইছে মাথা ঢুকাইয়ে সে আর এখন বেরোতে পারতেছে না সো কাজ এখানে শেষ হয়ে গেছে এখানে নেটটা ফিক্সড হয়ে গেছে এখানে হাবি জাবি জিনিসপত্র ছিল এগুলো সরাই ফেলছি আর এখানে একটা দরজা বানানোর কাজ শেষ হয়ে গেছে এই দরজাটা এখানে লক থাকবে সো আজকে রাজমিস্ত্রির কিছু কাজ করছি এই জায়গায় ব্লকের কাজ করলাম তাছাড়া হচ্ছে যে এখানে কিছু ফুটা ছিল বিল্ডিং করার সময় যে ফুটাগুলো ছিল ফুটাগুলো ফিল আপ করলাম সো এখন হচ্ছে এই পাশে কিছু ঘরের কাজ ছিল ঘরের কাজগুলো করলাম এখানে প্রজেক্ট অনেকটা প্ল্যান হচ্ছে যে ঠিক জানি না এখানে ওপেন থাকলো এখানে তারা বাসা বানাবে এই ধরনের একটা প্ল্যান করছে এখানে তারা বাসা বানাবে কিন্তু আপাতত ওপেন রাখতেছি এখানে এটা একটু নড়বড়ে হয়েছে কিন্তু এটা মোটামুটি ফিক্সড থাকতেছে এখানে একটু কাজ রয়ে গেছে এটাকে একটু ফিক্সড করতে হবে ফিক্সড আসলে দেয়ালটার সাথে বাঁধার কিছু নাই এখানে একটা ফুটা ছিল এখান থেকে কিছু বাঁধছি আর এখানে কিছুটা চাপ দিব এই ধরনের প্ল্যান সো মোটামুটি রেডি এইগুলো আজকে কাজ করছি চেষ্টা করছি যে ফুটাগুলো বন্ধ করার জন্য তাতে কবুতর এখান দিয়ে আর বাইরেতে পারবে না আপাতত মূল লক্ষ্য হইতেছে কবুতর যেন এখান থেকে বের হইতে না পারে কোনোভাবে সেই ধরনের একটা ব্যবস্থা করে এই রুমটাতে কবুতরগুলো ছেড়ে দেয়া আর দেখা যাক এরপরে এরপরে আরও কাজ চলবে এখানে কিছু নুড়ি কঙ্কর রয়ে গেছে এগুলো আস্তে আস্তে সরাই ফেলতে হবে আমি চাচ্ছি যে এইখানে একটা প্রজেক্ট করব ছাদে সিমেন্ট দিয়ে কিছু প্রজেক্ট করা যায় সেগুলো কাজ করার চিন্তা আছে সো এই রুমটাকে আস্তে আস্তে কবুতরের জন্য কবুতরের বসবাস উপযোগী রেডি করার জন্য কিছু কিছু স্টেপ আরও নিব যদিও এই দিকটা আলাদা একটা প্ল্যান আছে এটা একটা ককটেলের কলোনি করার প্ল্যান আছে আপাতত এটা মাথা থেকে সরাই রাখছি এখানে ফুটটা একটু বন্ধ করতে হবে এখানেও কিছু কাজ আছে কাজগুলো আমার শেষ করতে হবে সো হোপ আজকেই কিছু কবুতর এখানে ছেড়ে দিব দুই তিন দিন পর্যবেক্ষণে রাখবো আরও কী কী কাজ আছে ফাইনাল আপডেট আবার পরে দিব সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট কবুতর ছাড়া হয়ে গেছে কবুতররা আমার মনে হচ্ছে যথেষ্ট কমফোর্টেবল ফিল করতেছে জায়গাটাতে এখানে আমি কিছু ঘর করছি ওরা অলরেডি যে যার জায়গা দখল করছে এখানে একটা দাঁড়াবার একটা আমাদের পুরান টেবিল ছিল কনস্ট্রাকশন কাজে ইউজিত ওটাকে ওইখানে তাদের রেস্ট নেওয়ার জায়গা দিছি তারা এখানে বসতেছে এবং এখানে বেশ কিছু কবুতর আছে আর এরাও বেশ কিছু যে যার নিজের জায়গা দখল করছে সো আই হোপ এই জায়গাটাতে তাদের ভালো লাগবে এখানে কিছু খাবার ব্যবস্থা হয়েছে পানির একটা ভালো ব্যবস্থা করতে হবে জায়গাটা একটু ক্লিন করতে হবে অলরেডি তারা ময়লা করে ফেলছে তবে আমার প্ল্যান হচ্ছে যে মান্থলি একদিন ক্লিন করব এই ধরনের খুব বেশি নিট অ্যান্ড ক্লিন থাকবে না কারণ ছাদের উপর আসলে জায়গা দেওয়াটা অত বেশি সম্ভব না তো কীভাবে এই কবুতরগুলো এখানে থাকবে এটা নিয়ে আপনারা কোনো পরামর্শ থাকলে আমাকে দিতে পারেন আসলে কবুতর পালনটা আমার ছোটোবেলায় একবার কয়েক জোড়া কবুতর ছিল তখন কিছু কবুতর এনে পালছিলাম তো এখন আবার নেশা হয়েছে যেহেতু একটা ছাদের উপরে
এই রুমটা আপাতত আনইউজড পড়ে আছে, এটাকে কোনো একটা কাজে লাগাই। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনারা যারা এক্সপার্ট আছেন তারা আমাকে একটু হেল্প করবেন, এখানে কোনো সমস্যা ছিল না কিংবা কবুতরে কিছু লাগে কিনা সেটা নিয়ে আমার আসলে স্টাডি করার ব্যাপার আছে। আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব, আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্সগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, সেক্ষেত্রে আমি কৃতজ্ঞ থাকবো। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। আরেকবার আরেকটু ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।